পদ্মা সেতুর শুভ উদ্বোধনের এই শুভক্ষণে প্রথমে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা, সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক ছাত্রবৃন্দ মিলে আমরা আগামীতে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল সহ সমগ্র বাংলাদেশে অবদান রাখব এবং পদ্মা সেতুর এই ইতিবাচক প্রভাব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আগামীতে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা উৎপেলিত, আনন্দিত। পদ্মা সেতুর উদ্বোধন আমাদের বরিশালবাসী সহ বরিশালের ছয়টি জেলা সহ দক্ষিণবঙ্গের সকল মানুষের একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এটা যেন একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমাদের বাঙালি জাতির গর্ব আমাদের এই পদ্মা সেতু আজকে উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। এবং আমাদের এই আজকের আয়োজন এখানে র্যালি দিয়ে শুরু হলো, 25-26-27 আমাদের এই আনন্দ আয়োজন থাকবে। বাংলাদেশ পুলিশ তথা বরিশাল মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত আনন্দিত, খুশি। বিশেষ করে আমরা বরিশাল মেট্রোপলিটনে যারা কাজ করছি, দক্ষিণবঙ্গে সাধারণ জনগণের সাথে আমরা একাত্মতা হয়ে আজকে আনন্দ উপভোগ আমরা করতে চাই। আজকের এই ঐতিহাসিক দিনে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই ঐতিহাসিক অর্জন, শেখ হাসিনার এই স্বপ্নের সেতু, এ আমাদের বিরাট ঐতিহাসিক অর্জন। এ অর্জনের জন্য সারা দেশ এবং জাতি আমরা গর্ববোধ করছি। ভাই পিছনে টাইগার হব।